কাজের ফাঁকে ফাঁকে সময় চুরি করে জমিয়ে বসে আড্ডা মারা। তোমার আমার সবার প্রিয়, তোমার আমার সবার প্রিয়। কাজের ফাঁকে ফাঁকে সময় চুরি করে জমিয়ে বসে আড্ডা মারা। সত্যজিতের ওই ছবিটি দেখে মেহেদি হাসানের গজলের ধুন আর গালিবের শায়রির ছন্দ নিয়ে কভু শান্তিনিকেতনে কবির কবি ছিলেন মধ্যমণি যে আড্ডার আসরেতে শক্তি শ্যামল ছিল গৌরীপুলক আর সমরেশ বসছিল কফি হাউসে আর কলেজের ক্যান্টিনে রকের উপরে আর চায়ের দোকানে বই মেলাতে আর নন্দন প্রাঙ্গণে ষোলো থেকে শুরু করে সব বয়সেরা মিলে চলে আড্ডা।
বাঙালির আড্ডা।